হ্যালো বন্ধুরা আজ আমি বাচ্চা এবং বড় দুজনেরই ড্রেস বানিয়েছি সেটার ভিডিও করছি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন যে প্রথম দেখবেন যারা আগেও দেখেছেন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা পুরো দেখবেন এগুলো সমস্তই আমার বানানো এটা হচ্ছে একটা বাচ্চার ড্রেস আছে মা বাচ্চা দুজনেরই ড্রেস এখানে পাওয়া যাবে ম্যাচিংও পাওয়া যাবে এটা হচ্ছে নিচে কুচি দেওয়া আছে অনেকটাই ঘের দিয়ে আছে এটা ওই দশ বারো বছরের বাচ্চা তার জন্য এরকম গলায় কুচি আছে নিচে কুচি আছে আর এরকম বুটির মধ্যে গাউন টাইপের আছে এটা পিছনটা এরকম পুরো লাল সামনে শুধু বুকে নেভি ব্লু দেওয়া হয়েছে এটাতেও এরকম সামনে নেভি ব্লু এরকম লাল আছে এমন দিয়ে এরকম আছে এগুলো সমস্ত আমার নিজের বানানো আছে আর এরকমটা অন্য কোনো ভিডিওতে দেখেননি যে মা বাচ্চা একই রকমের আছে দেখলে একটার সঙ্গে আর একটা একই থানের আছে দেখলে বুঝতে পারবেন যে সত্যিকারে এখানে বানানো কি না এটার হাতাটা এরকম আছে প্রজাপতি হাতা টাইপের একটু ঘের দিয়ে এটা বানানো আছে গোল গলার মধ্যে এটার কালারটা আরও একটু গ্লেজি আছে এটা শর্ট শর্টের মধ্যে আছে হালকা একটু রাউন্ড শেপ দেওয়া হয়েছে হালকা করে একটু রাউন্ড শেপ শেপ দেওয়া হয়েছে এটা স্কার্ট প্লাজো বা পাটিয়ালার সঙ্গেও পরা যেতে পারে এটা শর্টের মধ্যে করা হয়েছে এটা আছে একটা ফুল কটন কাপড়ের কোয়ালিটিটাও অনেকটা ভালো অ্যাম্বয়ডারি কোয়ালিটিও ভালো আর হাতাটা এরকম ডিজাইন করা হয়েছে এরকম কাট হাতার ডিজাইন দেওয়া হয়েছে ওর সঙ্গে পেন্সিল প্যান্টের সেট এটার সঙ্গে পেন্সিল প্যান্টের সেট এবং প্যান্টেও এম্বয়ডারি করা হয়েছে এবং প্যান্টের সাইডে এরকম কাট করা আছে হাতেও কাট আছে প্যান্টও কাট আছে এটার সঙ্গে এরকম সেট করা হয়েছে এটা একটা আছে এটার সঙ্গে এই প্যান্টের সেট আছে আমি আরও একটা আছে যেটার সেট আমি সে কুর্তিটা আমি দেখা কুর্তিটা সেম এরকমই হবে কিন্তু ওর সঙ্গে প্যান্টটা এই এরকম এরকম কুর্তি ওর সঙ্গে এই প্যান্ট সেট এটা টু পিস সেট হবে এরকম হাতে এই পায়ে এরকম কাঠ থাকবে এরকম কাজ হবে আর কুর্তিটা সেম এরকম হবে ওর সঙ্গে এই প্যান্টের সেট কিছু সাইডে কাজ নেই সামনের সাইডে এরকম অ্যাম্বয়ডারি কাজ দিয়ে সেট হবে ওটা হচ্ছে আপনার এক্সেল ডবল এক্সেল এরকম সাইজে হবে এখন যেটা সরালাম এটা আছে আটচল্লিশ বডি মাপে আছে মানে ফোর এক্সেল এটা একটা আছে এই ড্রেসটা খুবই এই কাপড়টা অনেকের পছন্দের অনেকে কাপড় দেখে অর্ডার করেছেন যে নেওয়া নেবেন বলে অর্ডার করেছিলেন কাপড়টা দেখার পরে চলে আসবেন এটার সঙ্গে পেন্সিল প্যান্টের সেট আর হচ্ছে কাটা সমস্ত যে যে কটা পেন্সিল প্যান্ট দেখালাম সবগুলোরই এরকমই কাটা থাকবে আর সঙ্গে থাকবে এরকম পকেট সবগুলোরই এরকম বড় এরকম বড় পকেট থাকছে এত বড় পকেট থাকছে অনায়াসে একটা মোবাইল তো ভালোভাবে ক্যারি করা যাবে এরকম হবে আর ওই একটা থান এসেছে ওই থানটা এখনও কোনো কাটিং হয়নি থানটা দিয়ে কাটিং হবে তারপর যে ড্রেস বানাবো সেই ড্রেসে ভিডিও দিয়ে দেব। এটা এই ড্রেসের সঙ্গে পেন্সিল প্যান্টের সেট আছে এটার পঞ্চাশ বডিও রেডি হচ্ছে কাটিং হয়ে গেছে রেডি হচ্ছে সেলাই হয়নি এখানে এটা একটা গুজরি আছে ফিতেওয়ালা এর এরকম তিনটে কালার হবে কালার চারটে দেখিয়ে দিলাম ডিজাইনটা এরকম ডান্ডিয়ার ডিজাইনের মধ্যে ফিতে বাঁধা এরকম এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় এটা একটা গাউন আছে এই গাউনটার বুকে এমন একটা সুন্দর ভরাট কাজ আছে এটা হচ্ছে সুতির কাজ আছে এটা কোনো হচ্ছে আপনার সিল্ক যে জড়ি সেটা নয় হাতে এরকম আছে উপর দিয়ে এরকম ডিজাইনটা আসবে আর হাতায় এরকম কাট করা আছে আর হচ্ছে সঙ্গে এই ড্রেসের কম্বিনেশন দেখে বুঝতে পারছেন যে এগুলো এখানেই বানানো কারণ এই একই ড্রেস দিয়ে আপনার প্যান্ট সেট কুর্তি গাউন সব কিছুই বানানো হচ্ছে প্লাজো সবকিছু কিছু বানানো হয়েছে দেখে বুঝতে পারছেন যে এগুলো এখানে বানানো কিনা ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন